আজকের ভিডিওটায় তোমরা দেখতে পাবে আমার এই যে নতুন জার্নিটা, এটাতে সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কি কি হচ্ছে এবং মেকআপ কোর্সে ডেমো ক্লাসে অ্যাকচুয়ালি কি কি হয়। কিন্তু আজকের ব্লগটা একদমই অন্যরকমভাবে হবে, আশা করি বুঝতেই পেরেছো এতক্ষণে। আজকের ব্লগে আমি ডাইরেক্ট কোনো কথা বলে ক্লিপ তুলিনি। কিছু কিছু দিন এমন হয় যখন সমস্তটাই চলতে থাকে কিন্তু আমাদের একটা সেন্স মনে হয় যেন বন্ধ হয়ে গেছে, হয় না? কিছু কিছু সময় আমরা খুব ভিড় রাস্তায় দাঁড়িয়ে থাকি, চারপাশ দিয়ে গাড়ি পেরিয়ে যায়, মানুষজন পেরিয়ে যায়, কিন্তু তবু আমরা মনে হয় যেন কোনো কিছুরই আওয়াজ পাচ্ছি না। আজও ঠিক সেরকমই একটা দিন, আমার একটা ফোটাও কথা বলতে ইচ্ছে করছিল না, তবু তোমাদের সঙ্গে এই জার্নিটা শেয়ার করার ছিল। লাইফে এমন কিছু স্টেজ আসে যখন তুমি খুব হার্ডওয়ার্ক করার চেষ্টা করছো বা কিছু একটু করার চেষ্টা করছো, সেই মতো প্ল্যান করছো, সেই মতো কাজ করছো, কিন্তু লাইফের হয়তো অন্য কিছুই প্ল্যান আছে তোমার জন্য আর সেটা তুমি প্রেডিক্টও করতে পারবে না। তো ভেবে নাও সেরকমই একটা ফেজ দিয়ে আজকে দিনটার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, সেই কারণেই আমার এরকম নিস্তব্ধতা বা ভয়েস ওভারওয়ালা ভিডিও। জানিও তোমাদের কেমন লাগলো, পুরো ভিডিওটা দেখে পরে একটু অ্যাডজাস্ট করে নিও, বা এই যে নতুন রকমের একটা ভিডিও আইডিয়া সেটা তোমাদের ভালো লাগলো কিনা। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সকাল 8:30-9টাতে বেরিয়ে বাস ধরে সন্ধ্যে 7:30-7:30-7টার মধ্যে ঢোকার যে মাঝখানের টাইমটা ঠিক কী কী করি আমি। তো এই হচ্ছে বাস ধরে আমি বেরিয়ে পড়েছি, আর এই যে মাওবাদী মার্কা একটা লুক, এইটা কিন্তু মোটেও রোদের জন্য না, শুধুমাত্র ডাস্টের জন্য, যেটা আমার একদমই সহ্য হয় না। তো যাই হোক, বাসে করে জার্নিটা, সকালের জার্নিটা বিশেষ করে ভালোই লাগে, চারপাশটা দেখতে দেখতে এই বসন্তের টাইমটাতে বিশেষ করে চারিদিকে পলাশ ফুল, সবুজ পাতা, গাছপালা দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগে। একটা টাইম ছিল প্রতিদিনই দুর্গাপুর আপ ডাউন করতাম, তো এই বাস জার্নি জিনিসটা আমাকে কখনোই বোর করে না, বিশেষ করে বিভিন্ন রকমের মানুষকে দেখতে দেখতে যাওয়া। আমি খুব একটা কমিউনিকেট করতে পারি না নতুন কারোর সঙ্গে, বিইং অ্যান ইন্ট্রোভার্ট, কিন্তু সবাইকে দেখতে ভালোই লাগে। এই দেখো 10:10 বেজেই গেল আর আমরা পৌঁছে গেছি দুর্গাপুর ব্যারেজ। এরপর আমি নামবো দুর্গাপুর বাস স্ট্যান্ডে, ওখান থেকে তারপরে জার্নিটা তোমরা দেখতে থাকো। পৌঁছে গেছি আমি দুর্গাপুর বাস স্ট্যান্ড। আজকে আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব, যে আমি কোথা থেকে মেকআপ কোর্সটা করছি, কার কাছে করছি, আমার সমস্ত অনেস্ট রিভিউ। সো এদিকটা দিয়ে হেঁটে গিয়ে আমি এরপর ধরে নেবো 8B বাস। 8B বাসে চেপে আমার প্রথম কাজ হচ্ছে একটু কিছু খাওয়া মেন টিফিনের আগে, মন যেমনই থাকুক পেট চলতেই থাকে। তো এই হচ্ছে বাসে বসে আমার ফার্স্ট টিফিন। এরপর আমি পৌঁছে গেছি বিধাননগর, এই হচ্ছে আমার সেকেন্ড টিফিন, দোকানে বসে খাওয়া, কারণ মেকআপ কোর্সের সময় শেখার সময় খিদে পেলে কনসেন্ট্রেট করতে পারি না, তো সেইটা যাতে না হয় সে কারণে আগে খেয়ে নিলাম ফার্স্ট টিফিন। এরপর হেঁটে হেঁটে যাব একাডেমির দিকে, স্টুডিওর দিকে, এই হচ্ছে বিধাননগর। আর আমাকে নামতে হয় যে জায়গাটা, এটা হচ্ছে বিধাননগর পাম্প হাউস। সো এই দিক দিয়ে হেঁটে এসে এই একদম সোজাসুজি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, নিচে হাবিবস, ওপরে হচ্ছে সুশ্রী মেকআপ একাডেমি। এই হচ্ছে একাডেমি, এখানে আমরা কোর্স ফি দিয়েই কোর্সটা নিচ্ছি, কোনোটাই স্পন্সার নয়, আমি আমার সমস্ত অনেস্ট ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর চলো দেখাই আজকের মডেলকে, এই হচ্ছে আজকের মডেল, যার উপরে কী লুক হবে একটু পরে বলছি। আর এদিকে দেখে নাও পায়েল ম্যাম, আর এদিকে আমার সমস্ত বাকি স্টুডেন্টরা যারা আমার সঙ্গে শিখছে এবারের ব্যাচে। সো ফার্স্টে শাড়ি ড্রেপিংটা শেখাচ্ছিল, আজকে একটা হালদি লুক বা গায়ে হলুদের একটা লুক ছিল, ওয়াটারপ্রুফ মেকআপও শেখানো হচ্ছিলো, এয়ারব্রাশ মেকআপ ছিল আজকের লুকটাতে, সঙ্গে কাট ক্রিজ আই লুক। তো প্রথমেই শাড়ি ড্রেপিংটা দিয়ে স্টার্ট করেছিলেন ম্যাম। আর ম্যামের কথা বলতে হলে একটাই কথা বলবো যে ওনার মতো ভালো এরকম মনের মানুষ আমি খুব কমই দেখেছি, আর এতটা ভালোভাবে শেখান, আমি খুবই ইমপ্রেসড। তোমরা চাইলে শিখতে পারো ওনার কাছে নির্দ্বিধায়। এখানে এসে কাজ করেন ফুল কাপ, কিন্তু লিডটাকে আমরা এখানে কাট করবো, এইভাবে এইভাবে তারপর পাটে করবো, এইভাবে এইভাবে, কিন্তু এইভাবে আমরা শেপ দেওয়ার জন্য।
যে শিখবে না শিখবে সেটা সম্পূর্ণ তোমার পার্সোনাল ওপিনিয়ন। বাট ম্যাম যেটা ফার্স্ট ডেতে বলেছিলেন যে কার কাছে শিখলে বা সার্টিফিকেট সেটা থেকেও যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে তোমার স্কিল, তোমার কাজের প্রতি তোমার ডেডিকেশন, আর তুমি কেমন কাজ করছো, মানুষকে তোমার কেমন কাজ দেখাচ্ছো, সেইটা হলো সব থেকে বেশি ম্যাটার করে যেটা। তো এইভাবে চলতে থাকলো হচ্ছে মেকআপ একের পর এক, শাড়ি ড্রেপিং, আই মেকআপ, বা এই হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপকে কীভাবে লক করা হয় যাতে মেকআপটা ওয়াটারপ্রুফ হয়, সেই সমস্ত কিছু দেখানো। আর আজকে ক্লাসে বোধহয় আমি ছাড়া সবাই মন দিয়ে শুনছিল, আমি এই করছিলাম। এরপরে তোমরা স্টুডিওটার এক ঝলক একটু দেখে নাও। স্টুডিও মানে বুঝতেই পারছ, অনেকের হয়তো সামনে থেকে দেখোনি যে কীরকম হয়। আমিও এই ফার্স্ট টাইমই দেখলাম, অ্যান্ড কী আর বলবো, এই জায়গাগুলোকে দেখার জন্য আমি এতদিন মানে আই ওয়াজ ড্রিমিং অফ। তো খুবই খুবই দারুণ লাগে এই জায়গাটাতে গিয়ে, এরকম জায়গাগুলোতে গিয়ে মনটা ভালো হয়ে যায়। আর আরও আরও স্বপ্ন দেখি যে হয়তো কোনো দিন আমারও এরকম হতে পারে। তো এই সমস্ত হচ্ছে ম্যামের কাজ, মডেলসদের ওপরে, ক্লায়েন্টসদের ওপরে, সমস্তটাই ম্যামের কাজ যেগুলো এখানে সাজানো আছে স্টুডিওতে। তো এরপর হবে হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপের টেস্ট। আজ তোমার পরীক্ষা, গলছে 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 নাকি, ক্লাসের এনভায়রনমেন্টের সম্বন্ধে হয়তো একটু হলেও তোমাদের আইডিয়া হলো যে কতটা মজা করে আমরা কাজ শিখছি। এরপর হচ্ছে হেয়ারটা চলছে, আর আমি ব্লেসড এই এতগুলো নতুন মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে এখানে এসে, আর সবার সঙ্গে এত ভালো একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে মডেলের মোটামুটি 80% লুক ডান, জাস্ট ফিনিশিং কিছু বাকি আছে। দেখো কি মিষ্টি লাগছে আর কি দারুণ একটা লুক দিয়েছে ম্যাম। এটা হচ্ছে গায়ে হলুদের লুক যেমন বললাম তোমাদেরকে। তো এই হচ্ছে আজকে মোটামুটি ক্লাস, এই দেখো সবাই তোমাদেরকে বাই বলছে। আর এই হচ্ছে আমাদের ব্যাচে সব থেকে জুনিয়র পাকা মেয়েটা। ফেরার পালা, এবার বুঝতেই পারছো ছুটিতে একদম হন্তদন্ত হয়ে এই ওভারব্রিজ ক্রস করে আবার এদিকে এসে বাস ধরতে হয়। এই হচ্ছে মোটামুটি ডেলি রুটিন, ফিরে পরে আর কিছু করার এনার্জি থাকে না, সেই বাড়ি ফিরি কোনো দিন 7টা সাড়ে 7টা, আবার 8টাও বেজে যায় কোনো কোনো দিন। বাট এনজয় করছি পুরো প্রসেসটাই, এই যে প্রত্যেকটা দিনের ব্যাক টু ব্যাক, জানি না স্ট্রাগল বলা দরকার কি না বলা যায় কি না, বাট দেখা যাক, হোপফুলি আউটকামটা ভালোই হবে। ওয়েট করে আছি নিজেদের প্র্যাকটিস সেশনগুলোর জন্য। তো চলো, এই বলে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে যেও অ্যাটলিস্ট, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে হ্যাপি।